আসসালামু আলাইকুম, নমস্কার। মই শাহিদ, দ্য ইউনিকম ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাইছো। নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি চমুকৈ নেহুত পি জি এডমিশন আর পি এইচ ডি এডমিশনের কারণে নোটিফিকেশন উলাইছে। সো মই আজির এই ভিডিওত আপনার সঙ্গে আলোচনা করিম যে এই নোটিফিকেশনত কি কি আছে, অনলাইন করার লাস্ট ডেট কিমান, অনলাইন ফর্ম ফিল আপর ফিজ কিমান, এই গোটেইখিনি তথ্য আজি আপনার সঙ্গে মই আজির এই ভিডিওত আলোচনা করিম। গতি ভিডিওটি একবারে যাওয়ার আগে মই আপনার অনুরোধ জানাম, যদি আপনাদের মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তো অনুগ্রহ করে মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ক আর ওসর থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে দিয়ক, যাতে মই আগলে এনেকুৱা ধরনের ভিডিও আপলোড করার আপনি নোটিফিকেশন পাই যায় আর সর্বপ্রথমে আপনি মোট চ্যানেলের ভিডিওবুর চাব পারে। এতিয়া হোক, কোনো সময় নষ্ট নকরাকৈ আজির ভিডিওটি আরম্ভ করো। এইখানেই হল নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ফালের জারি করা এডমিশন নোটিস। প্রথমতে আপনার এটা কথা ক্লিয়ার করে দিছো যে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি হল এখন সেন্ট্রেল ইউনিভার্সিটি যুক্ত মেঘালয়ত অবস্থিত। ইয়ারে দুটা ক্যাম্পাস আছে, এটা ক্যাম্পাস হল শিলং ক্যাম্পাস আর আনটো ক্যাম্পাস হল তুরা ক্যাম্পাস। ইয়ার শিলং ক্যাম্পাসত এম এ করার সাবজেক্ট সমূহ হল এন্থ্রোপোলজি, এডাল্ট এন্ড কন্টিনিউং এডুকেশন, ইকোনমিক্স এডুকেশন, ইংলিশ, ফোলক্লোরিক্স, জিওগ্রাফি, হিস্টোরি, হিন্দি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, খাসি, লিঙ্গুইস্টিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এন্ড সোশিয়লজি। এইকটা সাবজেক্টত শিলং ক্যাম্পাসত এম এ করব আর এম এস সি করবলৈ যিকটা সাবজেক্ট শিলং ক্যাম্পাসত আছে সেইকটা হল এন্থ্রোপোলজি, বোটানি বা প্লেন্ট মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এন্ড জুলজি। এইকটা সাবজেক্টত শিলং ক্যাম্পাসত এম এ করবলৈ সুবিধা পাব। আর তারপিছতো শিলং ক্যাম্পাসত আরো কেবাটাও কোর্স আছে, সেইবোর হল মাস্টার অফ কমার্স অর্থাৎ এম কম, এম এল এ এস সি, এম এড আর এল এল এম। এইকটা কোর্সের উপরেও তাতে পিজি ডিপ্লোমা ইন পেইন্টিং, পিজি ডিপ্লোমা ইন মিউজিক আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ কালচারেল এন্ড ক্রিয়েটিভ স্টাডিজ, তারপিছত পিজি ডিপ্লোমা ইন জিও ইনফরমেটিক্স আন্ডার ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। তার উপরেও পিএইচডি করব বহুকেইটা সাবজেক্টত, সেইবোর হল এন্থ্রোপোলজি, এডাল্ট এন্ড কন্টিনিউং এডুকেশন, বায়োকেমিস্ট্রি, বোটানি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, কমার্স, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, ফোলক্লোরিস্টিক্স, জিওগ্রাফি, হিস্টোরি, হিন্দি, খাসি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ল, ম্যাথমেটিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, সোশিয়লজি, জুলজি আর লিঙ্গুইস্টিক্স। ইয়ার উপরও তুরা ক্যাম্পাসত এম এ করব ইংলিশ মেজর লৈ, নাইবা এডুকেশন, গারু, হিস্টোরি অ্যান্ড আর্কিওলজি, মাস্টার অফ সোশিয়লজি অর্থাৎ এম এস ডব্লিউ করব। তার উপর এম এস সি করব রুরাল ডেভেলপমেন্ট এন্ড এগ্রিকালচারেল প্রোডাকশনত, তারপর এম সি এ করব আর পি এইচ ডি করব এডুকেশন, রুরাল ডেভেলপমেন্ট এন্ড এগ্রিকালচারেল প্রোডাকশন, গারু, ইংলিশ, কম্পিউটার এপ্লিকেশন আর হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি, এইকটা বিষয়ত তুরা ক্যাম্পাসত পি এইচ ডি করব। তারপর ইয়াতে দিয়ে আছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এডমিশন টু এম এস ডব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশিয়াল ওয়ার্ক। তাতে এডমিশন লবলৈ এনি বেচেলর ডিগ্রি হলেই হয়ে যাব, তারপর ম্যানেজমেন্ট নাইবা টেকনোলজি নাইবা এল এল বি করলেও এই এম এস ডব্লিউত এডমিশন লোক। তার কারণে এটা সেমিস্টারের সর্বমুঠ ফিজ হল 40,000 টাকা। আর তারপর দিয়ে আছে এম সি এ, এম সি এ কোর্সের কারণে বেচেলর ডিগ্রি কমপ্লিট করা হব লাগবে। তারপর ম্যাথমেটিক্সত পাস থাকবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ গ্রেজুয়েশন লেভেলতো ম্যাথমেটিক্স পাস থাকবে লাগবে। এম এল এস সি অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সত এডমিশন লবলৈ যিকোনো ডিপার্টমেন্টের পৰা যিকোনো মেজর লৈ বেচেলর ডিগ্রি কমপ্লিট করা হব লাগবে উইথ এগ্রিগেট পার্সেন্টেজ 50% আর এস সি এস টির কারণে 5% রিলেক্সেশন থাকিব। তারপর দিয়ে আছে মাস্টার অফ সায়েন্স ইন বায়োটেকনোলজি, সো বি এস সি বা বিটেক ডিগ্রি করা সকলে ইয়াতে এডমিশন লোক আর কেবাটাও ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিছে। তারপর দিয়ে আছে হাউ টু এপ্লাই অর্থাৎ এপ্লাই কেন করব লাগবে, যিসকলে এম সি এত এডমিশন লোক বিচারিছে অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার এপ্লিকেশন, সিহতে জেনেরেল ক্যান্ডিডেট হলে 800 টাকার চালান করে কাটিব লাগিব, আর এস সি এস টির ক্যান্ডিডেট হলে 450 টাকার চালান কাটিব লাগিব। আর যদি বাকি যা কোর্স আছে যে এম এ, এম এস সি, এম কম, এম এড, এম এল এস সি, এল এল এম, এম এস ডব্লিউ, পি জি ডিপ্লোমা, এম ফিল বা পি এইচ ডি,
এইকেইটাত এডমিশ্যন ল'ব বিচাৰিলে কেণ্ডিডেট এজনে 500 টকাৰ অনলাইন ড্ৰাফ্ট কৰিব লাগিব, বা যদি SC/ST কেটাগৰি কেণ্ডিডেট হয় তেতিয়া 250 টকাৰ ড্ৰাফ্ট কাটিলে হৈ যাব। আৰু অনলাইন এপ্লাই কৰিবলৈ www.nehu.ac.in ৱেবছাইটত গৈ অনলাইন এপ্লাই কৰিব লাগিব। আৰু অনলাইনত ডেবিট কাৰ্ড নাইবা ক্ৰেডিট কাৰ্ড নাইবা নেট বেংকিঙৰ জৰিয়তে ড্ৰাফ্টখন সম্পূৰ্ণ কৰিব লাগিব। তাৰপিছতো যদি কোনো ষ্টুডেণ্টে কোনো প্ৰব্লেম পাই থাকে তেতিয়াহ'লে ইয়াতে দুটা নম্বৰ দি আছে, যেনেকৈ 272-4000 বা 272-5000, এই দুটা নম্বৰত যোগাযোগ কৰিব পাৰে। তদুপৰি ইয়াতে এটা ইমেইল দি আছে, helpdesk@nehu.ac.in, এই ইমেইল যোগেও যিকোনো সহায়ৰ বাবে যোগাযোগ কৰিব পাৰিব। ইয়াৰ বাবে লাষ্ট ডেট হ'ল 24 নৱেম্বৰ, অৰ্থাৎ 24 নৱেম্বৰ তাৰিখে অনলাইন কৰাৰ লাষ্ট ডেট। যিকোনো কোর্সের কারণেই হোক, হেয়া হোক MA MSc MCOM MLHC বা MED LLM MCA MSW PG ডিপ্লোমা PhD, এই গোটেইকেইটা প্রোগ্রামের অনলাইন এপ্লাই করার লাস্ট ডেট হল 24 নভেম্বর। গতি এইখানে এইখান নোটিশত উল্লেখ করা আছে। আপনাদের যদি বিচারে যে ইয়ার সিলেকশন প্রসেসটা কেনকা, কুয়েশন বা ইয়ার কোনটো সাবজেক্টত কিমানটা সিট আছে, এই গোটেইখানে মই ইয়ার পিছর ভিডিওত আলোচনা কৰিম যদি আপোনালোকে বিচাৰে। যদি বিচাৰে মোৰ এইটো ভিডিঅ'ৰ কমেণ্টত আপোনালোকে নিশ্চয় জনাব। আৰু আজিৰ ভিডিঅ' ইমানেই আছিল, ভিডিঅ'টো শেষলৈ চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ।